হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিবারের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আমি আপনাদের মাঝে এই মুহূর্তে আবারও নিয়ে আসলাম। দর্শক, তুমুল ঝড় বৃষ্টি বিশেষ করে শ্রীলঙ্কার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু হচ্ছে। শ্রীলঙ্কাতে কিন্তু অলরেডি তুমুল বৃষ্টি হচ্ছে। তো মারাত্মক ঝড় বৃষ্টির আপডেট কিন্তু আমরা এর আগে কিন্তু দিয়েছিলাম। শ্রীলঙ্কা এবং মাদুরাই এবং চেন্নাই এসব অঞ্চলে, তামিলনাড়ু এসব অঞ্চলে তুমুল ঝড় বৃষ্টি হওয়ার কথা, কিন্তু অলরেডি কিন্তু তুমুল বৃষ্টি কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী সাগরে, বিশেষ করে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে কিন্তু কিছুটা মারাত্মক মেঘ কিন্তু অলরেডি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, ঠিক এদিকে আছে। দুই বাংলার বিভিন্ন অঞ্চল কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। তো আগামীকাল 11 জানুয়ারি কেমন থাকবে আবহাওয়াবার্তা, তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো। কিছু কিছু অঞ্চলে তুমুল বৃষ্টি থাকতে পারে, তো কোথাও কেমন থাকবে তা কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আপনারা, ধানবাদের পার্শ্ববর্তী কিছু অঞ্চলে কিন্তু অলরেডি মেঘ কিন্তু তৈরি হতে যাচ্ছে। অলরেডি এখানে কিন্তু মেঘ কিন্তু তৈরি হচ্ছে ছোট্ট করে। তো এই মেঘ থেকে এখনও পর্যন্ত তেমন বৃষ্টি কিন্তু বের হয়নি, বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে আকাশ মেঘ মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু অলরেডি তুমুল ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে এবং মেঘ ছিঁড়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে কিন্তু আসতেছে। তো দক্ষিণাঞ্চলে আকাশ দোয়াশা কুয়াশা কিন্তু থাকবে এবং মেঘাচ্ছন্ন থাকবে আংশিক। এছাড়া তেমন বায়ু বাতাসও কিন্তু তেমন কিন্তু হচ্ছে না, তো একদম লো অবস্থায় কিন্তু রয়েছে এবং আংশিক মেঘাচ্ছন্ন, এছাড়া আংশিক আংশিক কুয়াশা কিন্তু থাকছে। আগামীতে কেমন বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে তা এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো, কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখি আমরা আরও একটু বড় করে দিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টির সম্ভাবনা অলরেডি থাকছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আপনারা শিলিগুড়ির, এখানে দেখতে পাচ্ছেন এখানে শিলিগুড়ির এসব সাইডে কিন্তু আংশিক বৃষ্টি কিন্তু হচ্ছে, অলরেডি হওয়ার আশঙ্কা কিন্তু থাকছে শিলিগুড়ির এদিকে। দেখি আমরা দার্জিলিংয়ের দিকে যদি যাই, তাহলে ঠিক এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিং। তো তারপর এছাড়া গ্যাংটক এসব অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি থাকছে, বৃষ্টির রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঠিক এর পূর্ব পাশে, এর পূর্ব পাশেও কিন্তু বৃষ্টির রিপোর্টটা কিন্তু অলরেডি থাকছে। তো পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টির রিপোর্ট থাকে তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাই। তো এটা দু বাংলাতে কিন্তু, বিশেষ করে বাংলাদেশের রংপুর এসব সাইডে কিন্তু পড়বে না। তো উপরে কিছু কিছু সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন অঞ্চল আমরা আরও একটু দেখি এই মুহূর্তে। তো দেখা যাচ্ছে ধূপগুড়ি এসব অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি কিছুটা থাকছে। আমরা যদি লাইভ ট্রেকিং করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে, দেখি লাইভ ট্রেকিং করে কোথাও বৃষ্টির রিপোর্ট কিন্তু থাকছে কি না এই মুহূর্তে। তো আমরা ঠিক সোমবার 11 তারিখ লাইভ ট্রেকিং করে দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক ওইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি কিন্তু অলরেডি থাকছে। তো দেখি এই যে আলিপুরদুয়ারের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তো মেঘ কিন্তু অলরেডি থাকবে এসব অঞ্চলে, এসব উপর দিয়ে আর রংপুরের উপর এসব সাইডে কিন্তু মেঘও থাকবে, আলিপুরদুয়ার এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে। তো আমরা ট্রেকিং করে 11 তারিখে আমরা ঠিক 1টা বাজে চলে গেলাম, ঠিক ওসব অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু থেকে যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি সহ ধরে। তো এসব অঞ্চলে বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি থেকে যাচ্ছে। যাই হোক, মেঘলা মোড়ে আমরা একবার চলে গিয়ে দেখি কী অবস্থা। আমরা এই মুহূর্তে মেঘলা মোড়ে চলে যাব। তো দেখি এই যে আকাশ শিলিগুড়ির এসব অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, আলিপুরদুয়ার এসব অঞ্চলে কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন কিন্তু রয়ে যাবে। তো এখানে কিন্তু তেমন ভয়াবহ বৃষ্টি কিন্তু হবে না, গুড়ি গুড়ি হালকা কিছু বৃষ্টির রিপোর্ট কিন্তু থাকছে, হালকা কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তো আমরা ট্রেকিং করে দেখি মঙ্গলবার কী অবস্থা হয়। 12 তারিখ চলে গেলাম, ঠিক 12 তারিখ কিন্তু তুমুলভাবে রংপুর সাইড সহ ধরে খালায় এসব অঞ্চলে কিন্তু মেঘ কিন্তু ঢুকে যাচ্ছে। তো এসব অঞ্চলে কিন্তু তুমুলভাবে আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে, মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অলরেডি বেশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপডেটে কিন্তু বলা হচ্ছে। এছাড়া কলকাতা এবং চট্টগ্রাম এবং বিভিন্ন কিছু অঞ্চলে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র করে কয়েকটি অঞ্চল ধরে আকাশ আংশিক আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। যাই হোক, আমরা একটু ট্রেকিং করে দেখি কী অবস্থা হতে যাচ্ছে। তো ঢাকা সহ এবং পার্শ্ববর্তী কিছুক্ষণের জন্য কিছু কিছু অঞ্চল কিন্তু আকাশ অলরেডি মেঘাচ্ছন্ন হতে পারে, কিন্তু
আলিপুরদুয়ার এছাড়া সিঙ্গারুলি এসব অঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু থেকে যাচ্ছে, এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি কিন্তু থাকবে। দার্জিলিংয়ের এদিকে অঞ্চলে কিন্তু বৃষ্টি কিন্তু থাকতেছে, তবে এখানে দুবাংলার কোথাও কিন্তু ঝড় বৃষ্টির ইফেক্ট কিন্তু পড়ছে না। এখানে আংশিক গুড়িগুড়ি আকাশ মেঘাচ্ছন্ন, এখান থেকে গুড়িগুড়ি বৃষ্টি হলে হতে পারে, তা পরবর্তীতে বোঝা যাবে। পরবর্তীতে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে যাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো দেখি কি অবস্থা, বুধবার 13 তারিখের আমরা চলে যাব, 13 তারিখের আপডেট কি বলা হচ্ছে। দর্শক আমরা এই মুহূর্তে 13 তারিখে আপডেট যদি চলে যাই, তারপর আমরা দেখি, একটু ওয়েট করি, আমাদের নেট প্রবলেমের কারণে আপডেট আসতে সময় হচ্ছে। তো আমরা বুধবার আমরা চলে যাব, তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলার কিছু কিছু অঞ্চলে কিন্তু থুমল বৃষ্টি কিন্তু আসতে যাচ্ছে এইবার। এই যে দেখতে পাচ্ছেন দক্ষিণাঞ্চল হালদিবাড়ি এবং খালাপাড়া এসব অঞ্চলে কিন্তু এই যে তুমুল কিছুটা বৃষ্টি কিন্তু রিপোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে, বিশেষ করে প্রায় 40% 40% কিন্তু 40% বা 60% পর্যন্ত বৃষ্টি রিপোর্ট কিন্তু অলরেডি থাকছে। দুবাংলার আকাশ অলরেডি তখন মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে 13 তারিখ থেকে। তো আমরা 14 তারিখ 13 তারিখের ঠিক 12টায় চলে আসলে মহেশখালী এছাড়া কুতুবদিয়া এবং উপকূলীয় বিশেষ করে এসব অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এবং বৃষ্টি বলতে এখনই কিন্তু এসব সাইডে বৃষ্টির রিপোর্ট কিন্তু পাচ্ছি না, বৃষ্টি কিন্তু হবে বলে আশঙ্কা করা যাচ্ছে না। পরবর্তীতে আপডেট কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তবে আমরা আপনাদেরকে জানাবো। তো দেখি আমরা বৃহস্পতিবার চলে যাব, তারপর বৃহস্পতিবার যদি চলে যাই তাহলে দেখা যাচ্ছে তেমন ঝড় বৃষ্টির রিপোর্ট কিন্তু নেই। তো এই মুহূর্তে আমরা চরম ফোরকাস্ট একবার গিয়ে দেখব কি অবস্থা। চরম ফোরকাস্ট আমরা এই মুহূর্তে দেখি, বৃষ্টি আমরা এই মুহূর্তে বায়ু, প্রথম আমরা বাতাস দেখতে পাচ্ছি না, এখানে তেমন বাতাস নেই। 12 তারিখে যদি আমরা চলে যাই দক্ষিণে সব অঞ্চলে এসব অঞ্চলে কিন্তু লু, তেমন বাতাস নেই। আবহাওয়া দোয়াশা কুয়াশা, একদম লো অবস্থায় কিন্তু থাকছে, বাতাস নেই। আমরা 13 তারিখের মধ্যে যদি যাই একই অবস্থা, 14 তারিখের মধ্যে যাইলেও একই অবস্থা, 15 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সরছে। তো তারপর আমরা তাপমাত্রা কেমন থাকবে, এই যে তাপমাত্রা কিন্তু অলরেডি কিন্তু তুমুল তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, মেঘাচ্ছন্নের কারণে তেমন গরম কিন্তু অনুভব হচ্ছে না। কলকাতা প্রায় 33 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এছাড়া টেকনাফ এসব অঞ্চলে আসলে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরকারি আবহাওয়া অধিদপ্তর কিন্তু জানিয়েছে। যাই হোক আমরা এই মুহূর্তে তাপমাত্রায় একবার চলে যাব, তাপমাত্রায় চলে গিয়ে আমরা দেখব কী অবস্থা। তো আমরা তাপমাত্রায় চলে আসলাম, আগামী সোমবার কেমন থাকবে তাপমাত্রা তা আমরা সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে মিটার দিয়ে মেপে দেখব। টেকনাফের এসব অঞ্চলে 29 ডিগ্রি, তার মানে এখানে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রামের দিকে প্রায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। ঢাকা বিভাগের মধ্যে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে, যেমন সিলেট বিভাগের মধ্যে প্রায় আমরা এখানে লক্ষ্য করছি 26-27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, রংপুরের মধ্যে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীর মধ্যে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আশেপাশে কিন্তু তাপমাত্রা থাকছে। কলকাতার তাপমাত্রা কিন্তু বেশি, প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, দামবাদের মধ্যেও কিন্তু প্রায় দেখা যাচ্ছে 28-29 থেকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, রৌরকেলাতে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু বয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে কিন্তু তাপমাত্রা আমরা যদি ঠিক মঙ্গলবার যদি চলে যাই, মঙ্গলবার কী অবস্থা, তারপর মঙ্গলবার যদি চলে যাই তাহলে কলকাতা তাপমাত্রা 2-1 ডিগ্রি কিন্তু কমছে। তাছাড়া দক্ষিণাঞ্চলে যদি আমরা চলে আসি বাংলাদেশে, কক্সবাজার ঠিক তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে, ঢাকাতে 2-1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমছে, ওইরকম পরিস্থিতি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তা এই মুহূর্তে আমরা আপনাদেরকে আর একটু জানিয়ে দিই। তো আমরা সকাল সকাল 4 AM এই মুহূর্তে আপডেট দেখতে পাচ্ছি, এখানে দক্ষিণাঞ্চলে কয়েকটি অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমছে এবং কিছুটা ঠান্ডা, কিছুটা শীত শীত অনুভব হবে, তবে মারাত্মক ঠান্ডা না দক্ষিণাঞ্চলে পাহাড়ি অঞ্চল সহ ধরে এসব অঞ্চলে। তাছাড়া এখানে ঢাকা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে, তারপর সিলেট বিভাগের মধ্যে প্রায় 13-14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা, রংপুরেতে 16, পূর্ণিয়াতে প্রায় 15 তাপমাত্রা রয়েছে, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 17, এছাড়া কলকাতাতে প্রায় 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা কিন্তু বয়ে যাবে, সাগরের তাপমাত্রা সর্বনিম্ন 24-25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক,
তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কুয়াশা। কুয়াশা কোন কোন অঞ্চলে কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকতে পারে তা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো। তো কুয়াশাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি নদীবন্দর। সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকালে কিন্তু নদীবন্দর থেকে নদীবন্দরে কিন্তু কুয়াশাচ্ছন্ন রিপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া এখানে চট্টগ্রামের এবং কাকড়াছড়ি এসব কিছু কিছু অঞ্চলে কিন্তু কুয়াশা রিপোর্ট কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তাছাড়া রংপুর সাইটে, তারপর রাজশাহীর উপরে এসব অঞ্চলে কিছু কিছু অঞ্চলে কিন্তু কুয়াশা রিপোর্টটা কিন্তু ধরা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের আপডেট এই পর্যন্ত। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন।